তা ম্যাডাম, ছবির নায়ক নায়িকা কেডা? সেটা আবার আপনাদের খুলে বলতে হবে, জানেন না আমি আর রাজ্জাক। আজব টিভির সুপারস্টার সাক্ষাৎকারে ভাতিজা ও ভাতিজিরা তোবাগো সবাইরে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে আছেন নাম করা অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী, দুই বাংলার অভিনেত্রী, নায়িকা ববিতা। আর তোমাগো সঙ্গে আছি আমি তোমাগো প্রিয় কাকু রাজু খাটাস। ববিতা ম্যাডাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন খাটাস ভাই? ম্যাডাম, আলহামদুলিল্লাহ, আপনার মতোই ভালো আছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, আগে বলুন আপনার কোমল ত্বকের রহস্য কি? কোনো রহস্য নেই, আমার জীবন দর্শন হচ্ছে খাও দাও ফুর্তি করো, নো ব্যাম নো ডাইটিং, ওসব আমি হেট করি, আই হেট ডাইটিং। আপনি যদি ডায়েটিং না করেন তাহলে এত সুন্দর রূপ লাবণ্য কেমনে সম্ভব? কাউকে আবার বলে দিয়েন না, বিউটি সার্জারি আমার সৌন্দর্যের গোপন কৌশল। কি বলেন ম্যাডাম, সার্জারির খরচ তো মেলা, এ কেমনে কি করেন? সহট, যেমন কামাবো তেমন উড়াবো। এ কি কথা করছেন আপনি ম্যাডাম, এই সার্জারি ফার্জারি করার সময় আপনার হাতে কোয়া নেই, আপনি এসব কোন সময় করেন কোন তো, আমার তো মাথায় আহে না। রোশন মিয়া রোশন, আরে যে রাতে সে তো চুলো বাঁধে তাই না? আন্তর্জাতিক চিত্র মেলাগুলোয় আমি এত ঘন ঘন যাই কেন তা বুঝতে পারেন না? সফরের ফাঁকে ফাঁকে আমি আমার শরীরের ভূগোল মেরামত করাই। বাহ 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 বাহ, তা আপনার শরীরের মাপ কত? 36 34 40। এইবার ম্যাডাম চলে যাব মেঘের রাজ্যে, আপনার ঘন কালো কেশের রহস্য বলবেন কি আমাদের? আপনাকে বললে কোনো সমস্যা নেই, আমার চুলের রহস্য হচ্ছে চুলটা পার চোলা। ইয়ে কি করছেন ম্যাডাম, পার চোলা? বিলক্ষণ নোট করে রাখুন, এদেশে আমিই প্রথম পার চোলা পরার রেওয়াজ চালু করি। অবশ্যই একথা শুনলে এদেশের একজন টেকো নায়ক হাও মাও করে কেঁদে উঠতে পারে। একই দৃশ্যে কখনো আজানু লম্বিত কখনো স্কন্দ কাটা, এসব দর্শককে বড়ই ধাঁধায় ফেলে দেয়। ইয়ে ভাইয়া, ওটা জুয়েলাইচের কাছ থেকে শেখা একটা ম্যাজিক, প্যান্ট শার্ট টপস একতলা, মিডি সেলোয়ার কোর্তা দোতলা এবং শাড়ি তিনতলা, এই বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে আমি আমার সাজসজ্জায় বৈচিত্র্য আনি। আমার এই তিন প্যাটার্নের পারচুলায় যে কত সুবিধা আপনাকে তা বলে বোঝাতে পারবো না, আর আপনি বুঝবেনও না। ইয়ে ওয়াই হয়, আপনি জুয়েলাইসের ম্যাজিক আর এই সব দিয়ে কি বোঝালেন আমার আসলে মাথায় ঢুকলো না, আপনি একটু যেমন করে হোক যেমন উদাহরণ দেন। যেমন ধরুন হতচ্ছাড়ি কোনো শত্রু নায়িকা আপনার সঙ্গে চুলোচুলি করতে এলো, চুল টানতে আপনি শত্রুমুক্ত, যুবতী থেকে বুড়ি, বুড়ি থেকে যুবতী হওয়ার জন্য নো মেকআপ, ড্রেস এবং উইক চেঞ্জ করলেই তোফা আরাম, তবে একটাই ঝামেলা বড্ড উকুন হয় এগুলোতে। হয় ম্যাডাম হয়, এটা আমি বুঝতে পারছি, উকুন আসলে নারী গো জাতীয় সমস্যা বুঝছেন, এ মাঝে মাঝে আমার মাথায় উকুন চলে আসে আপনার ভাবির মাথাতে, কি যে জ্বালা, এর আগে কয়েকবার টাক হয়েছি বুঝছেন।
তয় আমার মাথায় যে চুল দেখতেছেন এইটা কিন্তু উইগ, কারণ কয়েকদিন আগে আমি টাক হইছি। ওহন বলেন, আপনি কি বই পড়েন? সময় কই পাবো রে ভাই বই পড়ব, তবু পরিচালক হওয়ার পর থেকে পড়ার প্রয়োজন অনুভব করেছি, তাই হালে 2.5 কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে কম্পিউটারাইজ সেন্সিটিভ রোবট কিনে এনেছি। ওটা এখন বিশ্ব সাহিত্য থেকে বাছাই করা জিনিসের ছোট্ট ট্যাবলেট প্রস্তুত করে, ঘুমোবার আগে 1 কাপ কফির সঙ্গে স্রেফ গিলতে হয়। ইদানিং ও আমাকে বাংলাদেশের পুঁথি সাহিত্যের ট্যাবলেট দিচ্ছে। ও থেকেই তো আমি বর্তমানে ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করতেছি। তাইলে তো আপনি আধুনিক কালে ডিজিটাল কাম সেরে আলাইছেন। তা ম্যাডামের চিত্রনাট্যের স্ক্রিপ্টের নাম কি? হানিফার লড়াই। জানেনই তো আমাদের দেশের 90% মানুষ এখনো ইলিটারেট, ওদের মুখ চেয়েই আমি পুঁথি সাহিত্য জনপ্রিয় করে তুলতে চাই। হয় হয়, আপনার কথার সাথে আমি একমত। তা ম্যাডাম, ছবির নায়ক নায়িকা কেডা? সেটা আবার আপনাদের খুলে বলতে হবে, জানেন না? আমি আর রাজ্জাক। রাজ্জাক ভাইয়ের কথা কইলেন, মনটা আসলে উদাস হয়ে গেল। এত সুন্দর অভিনয় করে, উনি তোর নায়কের রাজা, নায়ক রাজ রাজ্জাক। তা ম্যাডাম, উনি এখন কেমন আছেন? বয়স তার 80-র উপরে বটে, তবে আমার পাশে তাকে পেলে দর্শক খুবই খুশি হয়। তাছাড়া এই তো গেল বছর উনি কম্পিউটারের পা জুড়ে এলেন, এখন উনি দারুণ নাচছেন। এক একটা লম্ফ যা দেন, ডুপ্লিকেটের আর প্রয়োজন পড়ে না। ম্যাডাম, আর কত বছর অভিনয় ও চিত্র পরিচালনা করবেন বলে ঠিক করেছেন? সেটা তো সঠিক বলা মুশকিল, তবে এটা বলতে পারি 90 বছর যদি বাঁচি, তবে 80 পর্যন্ত ছবি করব। আপনার এই কথাটা আগেও যেন কোন আমি শুনছি, তো এখন মনে পড়তেছে না। মনে হয় হয়তো আমারে আপনি আগে বলছেন, কিংবা অন্য কোথাও সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন, এরকম হতে পারে। তয় এইরকম একটা রোগ আছে, কিন্তু এই রোগ মনে করেন ঘটনা ঘটতেছে এখন, তখন মনে হয় কি যে এটা আসলে আগেই ঘটতে গেছিল, কিংবা আগে থেকে আমি জানতাম। তো যাই হোক ম্যাডাম, আমাদের সময় দিছেন, আমাদেরকে আপনার সম্পর্কে কিছু জানাইয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই। আপনি বেঁচে থাকেন 100 বছর, দোয়া করে দিলাম। আপনি বাইচে থাকেন 100 বছর, দোয়া করে দিলাম। ভাতিজা ও ভাতিজিরা, আমি জানি তোমরা সাক্ষাৎকার হওয়ার পরে তোমাকে মাতার ভিতরে একটা চক্কর দিছে টাইম টেবিল নিয়া, সময়ের সাথে কথা কিছু মিলে না। ঘটনা আসলে তাই হইছে, এটা 1989 সালের একটা সাক্ষাৎকার, তার উপরে এটা ছিল কাল্পনিক। এই সাক্ষাৎকার গ্রহণ করেছেন মাহমুদা চৌধুরী, এটা একটা সাপ্তাহিক ম্যাগাজিন থেকে নেওয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি আমাদের এই কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা অবশ্যই, আমাদেরকে বলবা, আমরা আরও বানাবো। তোমাদের প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল। অহংকার মতো আমি তো গেলাম।